বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা গ্রাফের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় শিখব গ্রাফের অঙ্কের সমাধানের জন্য প্রথমে সমীকরণের সমাধানটা করে নিতে হবে হয় এক্সের মান বের করে নিতে হবে প্রথমে অথবা ওয়াইয়ের মান তো আমি প্রথমে এক্সের মানটা বের করে নিচ্ছি এখানে বা দেবো তোমরা প্রথমে এই সমীকরণটা লিখবে দিয়ে বা দিয়ে লিখবে ফোর এক্স সমান আমরা যদি এক্সের মান বের করি তাহলে আমরা মাইনাস ওয়াইটা ওই পারে পাঠাবো সমান চেন্নের তাহলে থ্রি মাইনাস যেহেতু এখানে আছে তো এপারে এসে হয়ে যাবে প্লাস দিয়ে ওয়াই বা এক্স সমান হবে থ্রি প্লাস ওয়াই বাই ফোর নিচে চলে আসবে এবার দেখো আর সমাধান এগাতে পারবো না এবার আমরা এক্স আর ওয়ার মান বের করব এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে তিনটে মান বের করতে হবে মিনিমাম গ্রাফ করার জন্য আমাদের এবার তোমরা এখানে দেখো ওয়াই আছে এই ওয়ার মান আমরা যা ধরবো যেন তার সাথে তিন যোগ করার পর এই চার দিয়ে ভাগ যায় তো ওয়ার মান আমরা যদি এক ধরি তাহলে এক আর তিন যোগ করার পর হচ্ছে চার চারকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা একই পাব এবার দেখো ওয়ারম্যান যদি আমরা পাঁচ ধরি তাহলে পাঁচ আর তিন আট হয়ে যাচ্ছে আটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে চার দুনিই পাচ্ছি আট তার মানে আমরা দুই পেলাম এখানে দুই লিখে দেবো সেম একইভাবে এবার বারো নেক্সট আমাদের কাটছে বারো তিন চার বারো হয় তো বারো করার জন্য আমরা ওয়ারম্যান কত ধরবো নয় ধরবো ওয়ারম্যান যদি আমরা নয় ধরি নয় আর তিনে হয়ে যাচ্ছে বারো বারোকে চার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তিন বোঝা গেলো এভাবে তোমাদের এক্স আর ওয়ের মানটি বের করতে হবে এখানে দেখো এটি করছি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ আমি এই সমীকরণটি লিখলাম নিচে এখানে আমি তোমাদের এক্সের মান বের করে দেখিয়েছি কীভাবে তোমরা এক্স আর ওয়াইয়ের মান বের করবে এবার আমি ওয়াইয়ের মান বের করে দেখাবো তো থ্রি ওয়াই আমরা লিখবো এই সাইডে পাঁচ যেহেতু এখানে টু এর আগে কিছু নেই তাই প্লাস আছে তাই এদিকে সে হয়ে যাবে মাইনাস টু এক্স হয়ে যাবে বা ওয়াই সমান পাবো ফাইভ মাইনাস টু এক্স ডিভাইডেড বাই এই তিনটা নেমে যাবে এখানে এবার দেখো এখানে এক্স আছে এই এক্সের সাথে দেখো টু গুণ আছে টু এক্স তাহলে টু আমরা এক্সের মান যা ধরবো তার সাথে দুই গুণ হবে গুণ করে আমরা যেটা পাবো তার থেকে আবার পাঁচ বিয়োগ করার পর যেন তিন দিয়ে সেটি ভাগ যায় আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করবো আমি কী বললাম এক্সের মান আমরা যেটি ধরবো তার সাথে দুই গুণ হবে এক্সের মান যদি আমরা ওয়ান ধরি এক্সের মান ওয়ান ধরলাম তাহলে এর মান যেহেতু আমরা ওয়ান ধরলাম তাহলে দুই হচ্ছে পাঁচ থেকে দুই বাদ দিলে হয় তিন এবার সেই তিনকে আমরা তিন দিয়ে ভাগ করলে পেয়ে যাব ওয়ান বোঝা গেলো এবার আমরা এর মান যদি মাইনাস টু ধরি তাহলে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস চার হয়ে যাবে তো এক্সের মান যদি আমরা মাইনাস টু ধরি তাহলে মাইনাস টু আর মাইনাস টু গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস চার হয়ে গেল পাঁচ আর চার যোগ করলে হয়ে যাবে নয় তো নয়কে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা নিচে তিন বোঝা গেল আমি তোমাদের এটি করে দেখাচ্ছি দেখো ফাইভ মাইনাস আমরা এখানে এক্সের মান ধরেছি কত এক্সের মান ধরেছিলাম মাইনাস টু মাইনাস টু ধরেছি তাহলে সমাধান করলে আমরা পাবো ফাইভ এ মাইনাস আর এই মাইনাসও হয়ে যাবে গুণ করলে প্লাস ফোর তাহলে যোগ করলে পেয়ে যাব আমরা নয় এই নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব তিন বোঝা গেল সেই তিনটে আমরা এখানে লিখলাম ওয়ের মানে এবার এক্সের মান যদি আমরা চার ধরি চার দুনি হবে আট যেহেতু মাইনাস আট বড় সংখ্যার আগে মাইনাস হচ্ছে দেখো আমি এটা বোঝাচ্ছি তোমাদের ফাইভ মাইনাস টু আমি ধরলাম এর মান চার তাহলে গুণ করলে হচ্ছে ফাইভ মাইনাস এইট হল এবার আমরা আট থেকে পাঁচবার দেবো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস তিন পেয়ে যাব আমরা আট থেকে পাঁচবার দিলে তিন হয় তো এই তিনকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন একে তিন এক পাচ্ছি যেহেতু এখানে মাইনাস তাই মাইনাস ওয়ান হয়ে যাবে বোঝা গেল এরকম আর অঙ্কের ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ